মিঠা মানে কি চারিদিকে গায়ে চিনির রদ নেবো সেভেন। যদি কারো কমি কমজোরি কিছু হয়েছে সেটা ধরে রেখে দিয়েছে। ব্রহ্মা বাবা তো কেবল সাক্ষাৎকার করিয়েছিল বাবা। সুইট হোম মে জানে কে লিয়ে বহুত বহুত মিঠা বলা বা হচ্ছে সুইট হোম মানে ঘরে। হ্যাঁ, ফিরে যেতে গেলে বহুত বহুত মিঠা হতে হবে। মিঠা মানে কি চারিদিকে গায়ে চিনি রদ নেবো সেভেন, তাহলে কি মিঠা হতে হবে? এত ব্যবহার সবার সাথেই নয়, যে ভালো তার সাথে ভালো ব্যবহার করে ফেলছেন, কিন্তু যে খারাপ তার সাথে ভালোভাবে ব্যবহার করতে পারছেন না, তাহলে কিন্তু আপনাকে মিঠা বলবেন। যতই মিষ্টি মিষ্টি কথা বলুন, কিন্তু যে খারাপ তার সাথে মানতে মানাতে পারছেন না, তাহলে আপনি মোটেই মিঠা নয়। কি করে মিঠা বলবো আপনাকে? সবার সাথে মিলতে পারলেই তবেই মিঠা বলবো। হতেই পারে আপনার সাথে আমার কিছু, সে যখন হয়ে গেছে তখন হয়ে গেছে, সেটাকে ধরে রেখে চলছে। নদীর জলের মতো যদি জীবনকে জীবনের ধারাতে যদি চলতে থাকে, তাহলে দেখবেন জীবন খুব সুন্দর সহজ সরল লাগবে। আর যদি ধরে রেখে দেন না, ওই জন্য দেখবেন পুকুরের জলে পোকামাকড় হয়, আর নদীর জল বাইতে থাকে দেখবেন ওখানে পোকামাকড় থাকে না। অর্থাৎ যদি কারো কমি কমজোরি কিছু হয়েছে সেটা ধরে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি কি করলেন, তার সাথে তার দেখা হলেও দেখবেন কি হবে, মনের মধ্যে দেখবেন যে ধরে রেখে দিয়েছেন না, তার সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, তার সাথেও পারবেন না, সেখানে স্থানে গিয়েও আপনি দেখবেন মানাতে পারবেন না নিজেকে। কেন? আপনার তো মুড অফ। মুড অফ থাকলে আপনি কি করে অন্যের সাথে ভালো ব্যবহার করবেন, বাকিদের সাথেও করতে পারবেন না। ওই জন্য বাবা বলে যো হো গিয়া সো হো গিয়া, ছোড় দো, মানে ছেড়ে দাও, যে নতুন করে শুরু কর। বাবা কেন বারবার বলে, এমনি এমনি বলে, আমরা খালি শুনতে হয় শুনি, যেতে হয় যাই, চলতে হয় চলছি, ওই জন্য কিছু লাভই হচ্ছে না বাচ্চাদের, আগেই পারছে না। দেখবেন যদি ভালো করে গেহরাইতে নিজেদেরকে দেখা যায় না, দেখবেন আপনি সেই প্রথম দিনেও যেখানে ছিলেন আজকেও সেখানেই আছেন, খালি সময় এগিয়ে গেছে কিন্তু আপনি যেখানে কে সেখানেই থেকে গেছে। এই জন্যে খুব নিজেকে দেখা, যে কমিকে ছাড়তে হবে। যদি আমি খারাপের সাথে ভালোভাবে হয়ে মিশে চলতে পারি, আসলে তাহলেই আমি পুরুষার্থ করছি, কিন্তু ভালোর সাথে ভালো হয়ে চলা ওটা তো সবাই করে, দুনিয়ার মানুষও করতে পারে, তাহলে আমার আর তাদের মধ্যে অন্তর কোথায়, তাই না? তো সেই জন্য বাবা বলছেন কভি ভি সংদোষ মে আকার, বাবা কো ভুলনা নেই, কখনো সংবোধ শেষে গিয়ে বাবাকে ভুলে যেও না। সংশয় নেই উঠানা হ্যাঁ, কোনো কারণে কি সংশয় অনেকে উঠাবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনি কি করছেন? দু নাম্বার, অন্তিম বিনাশী কি সিং কো দেখনে কে লিয়ে পাক্কা ব্রাহ্মণ সার্বিশ্যে গুণ বন্না হয়, বা হচ্ছে অন্তিমের সিং কি হবে, গে ভয়ানক হবে। ব্রহ্মা বাবা তো কেবল সাক্ষাৎকার করিয়েছিল বাবা, তাই না? প্র্যাকটিক্যালে ব্রহ্মা বাবা দেখেন সাক্ষাৎকার, তাতেই ব্রহ্মা বাবা সে সত্যযুগের পাস্ট আত্মা পিওর আত্মা সেই দেখতে পারেনি, ভাবুন সাক্ষাৎকার। আর এখানে এখন এরা ব্রাহ্মণদেরকে কি করতে হবে বলছে, প্র্যাকটিক্যালে দেখতে হবে, তাহলে কতটা তাহলে শক্তিশালী বলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ ভেতর থেকে এত পাওয়ার দরকার। বাবা কা বনকার বাবা কি বদনামি নেহি গলি, না বদনাম করতে হবে, হ্যাঁ বাবার হয়ে কখনোই কোনো ভাবে বাবার যেন বদনাম না হয়। আমরা ব্রাহ্মণ ভুলেন না, ধরুন আপনি যদি কারো কথা নিয়ে আলোচনাও করেন ব্রাহ্মণ বাচ্চাদের, তাহলে কি করলেন, বদনামই তো করলেন না। কেউ দেখুন এরকম হয় যে আপনি আপনার নিজের ঘরের সন্তান নিজের ভাই বোনেদের কিছু খারাপ যদি সে করেও থাকে, আপনি কি সেটা শোনাতে যান অন্যকে কাউকে, যান কেন? যে না বাবা আমাদের ঘরের কথা কাউকে বলা যাবে না, তাহলে কি হবে, বদনাম হয়ে যাবে, আমাকেও তো বলবে, তাই না? তো ঠিক সেম, যে কেউ কিছু করেছে কারোর কিছু হয়েছে সেটাকে পাঁচজনকে না শোনানো। আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসাও করে বলবেন যে না না এটা হয়নি, মানে কি যে তার যাতে তারও মাথা বিগড়ে না যায়, সে যেন বাবার হাত না ছেড়ে দেয় ওই কারণবশত। বাবার জন্য কি বলে, পাহাড়কে কি বানাও, কি রুই শস্যের মতো বানিয়ে দাও, হ্যাঁ রাই মানে সরষে রই মানে তুলো, বা হচ্ছে পাহাড় সমান পরিস্থিতিকে কি বানাও, রাই বানিয়ে দাও অর্থাৎ সরষে, আর ভালো কিছুকে কি করো, সরষার থেকে পাহাড় বানিয়ে দাও অর্থাৎ ভালো কোথায় কি সেটা বিস্তার।
খারাপটাকে কি করো যতটা পারা যায় ছোট করার জন্য, তবেই আপনি জ্ঞান, না হলে জ্ঞানই নয়। তো মা বলছেন যে কখনো বাবার যেন বদনাম না হয়, অর্থাৎ আপনি যদি অন্যের কথা কাউকে গিয়ে শোনান তাহলে তো বাবারই তো বদনাম করলেন, না কার করলেন, বাবারই তো বদনাম, না সে তো বাবার ঘরেই আছে। আচ্ছা আজ কা বরদান, দিব্য বুদ্ধি আর রুহানি দৃষ্টি কে বরদান দ্বারা নম্বর ওয়ান লেনে মানে শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। কি বলছেন বলুন সব, আমি বলবো থামবো তারপরে বলবেন। দিব্য বুদ্ধি আর রুহানি দৃষ্টি কে বরদান দ্বারা নম্বর ওয়ান লেনে বালে শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। তো আছে দিব্য বুদ্ধি, দিব্য বুদ্ধি মানে দেবী দেবতাদের মতো দৈবী বুদ্ধি বানাও, কখন দিব্য বুদ্ধি হবে সেটাও বা বলছে রুহানি দৃষ্টি, অর্থাৎ সবাইকে আত্মিক দৃষ্টিতে দেখো তবেই তুমি নম্বর ওয়ান হবে, দিব্য বুদ্ধি হবে, তবেই তোমাকে শ্রেষ্ঠ আত্মা বলা যাবে। কিসের আধারে হবে? আত্মিক দৃষ্টির আধারে। কি কি হবে আত্মিক দৃষ্টির আধারে? কি কি হবে? নম্বর ওয়ানে আসতে পারবেন, দিব্য বুদ্ধি হবে, আর শ্রেষ্ঠ পুরুষার্থী হতে পারবেন। আজ বরদানের বিস্তার আছে, হর এক ব্রাহ্মণ বচ্চো কো দিব্য বুদ্ধি আর রুহানি দৃষ্টি কা বরদান জন্ম সে হি প্রাপ্ত হোতা হে। ইহ বরদান হি ব্রাহ্মণ জীবন কা ক্যা হে? ফাউন্ডেশন হে। বরদান মানে আশীর্বাদ, বাবুজি আশীর্বাদই হচ্ছে ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন মানে ভিত। ইনে দোনো বাতো কা আধার কর সঙ্গম যুগি পুরুষোত্তম কা নম্বর বনতা হে। इन्हें हर शंकर बोल और कर्म में जो जितना यूज करता है उतना ही नंबर आगे देता है। किसे आधारे हमे बाबू से एक होते हर शंकर, हर शंकर को माने प्रत्येक शंकर को, और हर बोल अर्थात प्रत्येक मुखेर बोल, तो बाबू से कर्मों में जो यूज करता है वह कर्मे द्वारा जो यूज करवे से नंबर तार आगे आसपे। रूहानी दृष्टि से वित्तीय कृति सतो ही बदलती है। रूहानी दृष्टि अर्थात सबाई के कौन दृष्टि से देखो? आत्मिक दृष्टि से, माता भाता तपरे की छेले में ये दृष्टि नहीं, कौन दृष्टि से देखो? आत्मिक दृष्टि से, ये वो आत्मा हमें आत्मा सबाई आत्मा आत्मा के भाई भाई बाबू जी एक दृष्टि से यदि देखो ताले की होबे जे कृति अर्थात तुम्हार कर्म बदले जाबे। दिव्य बुद्धि द्वारा यथार्थ निर्णय करने से स्वयं सेवा संबंध संपर्क समर्थ शक्तिशाली बन जाती है। अच्छा आज का स्लोगन है फ्यूचर से रूहानियत की झलक तब आएगी जब संकल्प बोल और कर्म में पवित्रता की धारणा होगी। फ्यूचर, फ्यूचर माने একটা যে ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ, ফিউচার মানে চেহারা, তো যে তোমার চেহারার মধ্যে কি থাকবে? রুহানি ঝলক অর্থাৎ আত্মিক স্থিতির ঝলক, তো আছে তার জন্য সংকল্প বল আর কর্মের মধ্যে কি নিয়ে আসতে হবে? পবিত্রতা। পবিত্রতা খালি এই নয় যে শুদ্ধ অন্ন, হ্যাঁ ব্রহ্মচর্য, ওগুলো তো মোটা মোটা ব্যাপার, যে পবিত্রতার পরিভাষা বাবা দেখবেন অনেকবার মুরলিতে বলেছেন বহুত গহরা। পবিত্রতার পরিভাষার কথা অর্থ সংকল্প মাত্র কারো প্রতি ঘৃণা অপবিত্র দৃষ্টি যেন না থাকে, তবেই বলবে সম্পূর্ণ পবিত্রতা। আচ্ছা ওম শান্তি।